নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ, আর আমি রয়েছি সুমন আপনাদের সঙ্গে রাত্রি 4টার সময়। এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি রাজারহাটের মহারাজের কাছে। হ্যাঁ, একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে, রাজারহাটের মহারাজের শ্রী তাপস চট্টোপাধ্যায়। নমস্কার, আমি তাপস চ্যাটার্জী, বিধায়ক নিউ টাউন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, দীপাবলির শুভেচ্ছা। দাদা কেমন আছো বলো? ভালো আছি। তুমি যে এরকম মানে সকাল রাত্রি যখনই দেখি তোমাকেই দেখতে পাই, ঘুমাও না দাদা, শরীর কেমন আছে বলো? ঘুমই তো বটে, তবে মানুষের জন্য কাজ করতেই ভালোবাসি। অবশ্যই, এটা এটাই আমার স্বস্তি, এটাই আমার বিচার। ঘুমে তো মানুষ স্বস্তি পাওয়ার জন্য, মানুষের কাজ করলেই স্বস্তি পাওয়া যায়। অসম্ভব অসম্ভব সুন্দর কথাটা, খুব ভালো লাগলো দাদা। তোমার এখানের যে কালী পুজো বিরাট বিখ্যাত আমাদের নর্থের, তো তুমি বাদবাকি যত পুজো কমিটি আছে তাদের সকলকে এখানে তুমি অনেক হেল্প করো, সেটাও আমরা জানি। তো সকলে যে উদ্দেশ্যে তুমি কিছু যদি একটা মেসেজ দাও। আমরা সবাই মিলে একসাথে পুজো করছি, কোনো একটা ক্লাবের পুজো আমাদের না, সবকটা ক্লাবের পুজোই আমাদের একসঙ্গে নিয়ে সম্মিলিত পুজো। এবং এটা আমরা আমাদের বলছি যে কলকাতা যা পারে আমরা কেন পারবো না, আমরা সকলে মিলে সেই কাজটাকে যুক্ত করে করছি। আমি যে 46 বছর আমার পুজোর বয়স, 46 বছর ধরে পুজোর সঙ্গে আছি, তাহলে পুজো নিয়ে আমার একটা সেন্টিমেন্ট আছে। বাস চুরি করে পুজো করেছি, বিষয়টাকে করেছি আমাদের এই এলাকার মানুষের সেটাকে আজকে আর কি, দেখো জয় সূর্য 5টা প্যান্ডেল আমাদের চক করলো উদ্বোধন, এবং 5টা পুজো উদ্বোধন করলো। ধরো কুমার শানু আমাদের পুজোর থিম সং গেয়েছে। এরকম বিভিন্ন দিন বিভিন্ন বিষয়টাকে রাখা হবে। এছাড়া 26 তারিখ তোমরা আসো, দেখবে যে আমি কী ধরনের সমাজসেবা করি, সামাজিক কাজের বিষয়। এছাড়া এটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার, এবং এটা আমাদের কাছে বড় ব্যাপার যে আমরা আমাদের সবার একটা থিম আছে, এই এই পুজোর অন্য পুজোর, কিন্তু আমাদের সবার একটাই থিম, সেটা কী বলতো, মানুষের সমাজ। যেমন একজন ঠাকুর মশাই মারা গেছেন ত্রিপুরানন্দ মঠের, সেই ঠাকুর মশাইকে আমরা একসঙ্গে অর্থ তুলে দেবো সফটওয়্যার মিলে। একজন স্কুল টিচার, তিনি রিটায়ারমেন্টের পর বেসরকারি স্কুল, তাকে একটা অর্থ তুলে দেবো। এই হচ্ছে আমাদের পুজো। আমাদের পার্টিকুলার এই পুজো থেকে আমরা তুলে দেবো থাকি সঙ্গ থেকে, একটা অ্যাক্সিডেন্টে একজন স্বামী স্ত্রী একসাথে মারা যায়, বাচ্চাটা বেঁচে যায়, সেই বাচ্চাটা ওকে রেখে দিদিমা বিসর্জন করছে, তার দায়িত্ব আমরা পুজো কমিটি দিয়ে নেবো। অসাধারণ অসাধারণ দাদা, মানে এরকম চিন্তাধারা, এরকম ভাবনা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। সেই সেই জন্যেই কিন্তু আমরা রাজারহাটের মহারাজ আখ্যা দিয়েছি তাপসদাকে বা জিম্বদাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন, চোখ রাখুন বিশ্ব বাংলা নিউজ লাইভের।